আমি কীভাবে ইটালিতে পড়তে এসেছি সেটা নিয়ে আমি প্রায় 1.5 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। যেহেতু ভিডিওটা প্রায় 1.5 বছর পুরাতন হয়ে গিয়েছে এবং অনেক পরিবর্তন দেখা দিয়েছে, তাই আমি চিন্তা করলাম যে আমি পুরো প্রসেসটা নিয়ে আবারও একটা ভিডিও বানাই, যাতে করে আপনাদের সুবিধা হয়। মনে রাখবেন, এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট একটা ওভারঅল ধারণা দিচ্ছি। সো আপনারা এখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে হচ্ছে আপনাদের রিসার্চ, আপনাদের কী করতে হবে এবং আপনারা কাজ শুরু করবেন। হাই গাইস, দিস ইজ মোহিত। যে কোনো দেশে আপনাকে আবেদন করতে হলে কিছু কমন ডকুমেন্টস আপনার হাতে থাকতে হবে, তেমনি ইটালিতেও। ওকে, সো 1 নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট, যেটা হচ্ছে আপনার লাগবে, দেশ যেহেতু ত্যাগ করবেন সো পাসপোর্ট লাগবে। 2 নম্বর হচ্ছে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। 3 নম্বর হচ্ছে আপনার IELTS অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস। কিছু ইউনিভার্সিটিতে IELTS লাগবে, কিছু ইউনিভার্সিটিতে দেখা যায় আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে MOI দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনাকে ওইটার রিকোয়ারমেন্ট দেখে আপনাকে সেভাবে প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করতে হবে। সো 4 নম্বর হচ্ছে CV। এখন আপনাকে অবশ্যই ইউরোপাস CV বানাইতে হবে, যেহেতু আপনি ইউরোপে অ্যাপ্লাই করতেছেন, সো ইউরোপাস CVটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। 5 নম্বর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। সো এই জিনিসটা হচ্ছে আপনার লাগবে এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ওপর। কিছু ইউনিভার্সিটিতে আপনাকে বলবে হচ্ছে 500 ওয়ার্ডসের মধ্যে হচ্ছে আপনাকে লিখতে, কিছু হয়ে যাবো বলতে পারে যে আপনাকে 250-এর মধ্যে লিখতে, কিছু হয়তো বা বলবে 700-এর মধ্যে লিখতে। সো এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি অনুযায়ী। 6 নম্বর হচ্ছে ফর্মাল পিকচার, এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড হইতে হবে সাদা, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হচ্ছে সব জায়গায় অ্যাকসেপ্টেবল। সো আপনাকে ফর্মাল পিকচারের মধ্যে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা রাখতে হবে আর কি। এবং 7 নম্বর হচ্ছে 2টা রিকমেন্ডেশন লেটার। এখানে হচ্ছে আসলে রিকমেন্ডেশন লেটারটা অ্যাপ্লাই করার সময় লাগে না, আপনি আপনার যে হচ্ছে আপনাকে রিকমেন্ড করবে তার হচ্ছে ইমেল অ্যাড্রেস, নাম, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো হচ্ছে লাগে আর কি। ওইগুলো জাস্ট আপনি পোর্টালে লিখে দিলে হয়ে যাচ্ছে আর কি। সো আপনার আসলে রিকমেন্ডেশন লেটারটা ওইখানে সাবমিট করা লাগে না, কিন্তু আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন তখন 1টা বা 2টা রিকমেন্ডেশন লেটার সাবমিট করলে হচ্ছে আমার মতে ভালো আর কি। 8 নম্বর হচ্ছে জব সার্টিফিকেট। দেখা যায় যারা হচ্ছে ব্যাচেলর শেষ করে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, অনেকের হচ্ছে 2-3 বছরের গ্যাপ পড়ে যায় আর কি, বা 5 বছরের গ্যাপ পড়ে যায়। সো অনেকে হয়তো বা চাকরি করতেছেন, সো আপনারা যারা চাকরি করতেছেন তারা হচ্ছে অবশ্যই জব সার্টিফিকেট নেবেন, তাহলে দেখা যায় আপনার যে স্টাডি গ্যাপটা আছে সেটা আপনি হাইড করে ফেলতে পারতেছেন। 9 নম্বর, আপনার যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকে, ধরুন আপনি কোনো একটা ট্রেনিং করছেন, কোনো একটা কোর্স করছেন বা যে কোনো জিনিসই আর কি, অথবা কোনো একটা এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট যদি আপনার থাকে, ওই জিনিসগুলো আপনাকে আসলে রেখে দেবেন সবগুলো। ওইগুলো হচ্ছে আপনার সাবমিট করতে হবে না অ্যাপ্লাই করার সময়, কিন্তু আপনি CVতে অবশ্যই মেনশন করে দেবেন, যে জিনিসগুলো হচ্ছে আপনার CVটা অনেক ভারী করবে আর কি। সো আপাতত আসলে এই জিনিসগুলোই লাগে, তারপরেও যদি কোনো একটা ইউনিভার্সিটি আপনার কাছে কোনো এক্সট্রা ডকুমেন্ট চাই তাহলে আপনি সেটা ম্যানেজ করে আপনি ওদেরকে প্রোভাইড করবেন। ইউজুয়ালি ওরা চায় না আর কি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ওরা চায় এটাই না। সো আপনার আসলে এই জিনিসগুলো থাকলে, এই পেপারসগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট খুঁজে বের করবেন। আসলে আপনি এই কাজটা দুইভাবে করতে পারেন, এক হচ্ছে আপনি সিটি অনুযায়ী খুঁজে বের করবেন, দুই হচ্ছে আপনার র্যাঙ্কিং অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে আপনি সিটি অনুযায়ী কেন করবেন, কারণ দেখা যায় ইটালিতে যেহেতু অনেক বাংলাদেশি আছে, আমি ধরে নিচ্ছি যে আপনার হয়তো বা কোনো পরিচিত ভাই ব্রাদার অথবা নিজের পরিবারের কী হচ্ছে ওই সিটিতে একটা কোনো একটা সিটিতে বসবাস করে। ফর এক্সাম্পল ধরলাম আপনার মিলানে হচ্ছে আপনার পরিচিত কেউ বসবাস করতেছে, সো আপনি মিলানেই আসতে চাচ্ছেন, আসলে আপনাকে দেখা যায় সেই পরিচিত ব্যক্তি হচ্ছে আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে এবং আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আর কি। সো আপনি ওই সিটিতে আসতে চাচ্ছেন, সো আপনি যেহেতু মিলানে আসবেন, সো মিলানে হচ্ছে ধরেন আপনার পাবলিক, আপনার 3-4টা ইউনিভার্সিটি আছে, আমার যার মধ্যে 3টা আছে আর কিছু বেসরকারি ইউনিভার্সিটিও আছে। সো আপনাকে ওই ইউনিভার্সিটির লিস্টগুলো হচ্ছে বের করতে হবে, ওইগুলোর ওয়েবসাইটে যেতে হবে এবং আপনাকে দেখতে হবে যে আপনার সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে আছে কি না। এখন যদি আপনার ওই ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট থাকে তাহলে তো আপনি যে কাজটা করতে হবে আপনার রিকোয়ারমেন্টটা দেখতে হবে। আপনি যদি দেখেন যে না আপনার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে ওইটার সাথে আপনার ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেছে তাহলে আপনি আবেদন করে দেবেন আর কি। আর যদি আপনার এটাতে পরিচিত না থাকে তাহলে আমি বলবো যে আপনি র্যাঙ্কিং অনুযায়ী অ্যাপ্লাই করেন। এখন আপনাকে যদি র্যাঙ্কিং অনুযায়ী অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনাকে হচ্ছে ধরেন QS র্যাঙ্কিং অথবা টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং হচ্ছে চেক করতে হবে। সো বেসিক্যালি যদি আপনি QS র্যাঙ্কিংয়ে দেখেন তাহলে আপনি কী করবেন, আপনি ওখানে ফিল্টার করে নেবেন আর কি যে ইটালিতে টপ ইউনিভার্সিটি কোনটা কোনটা আছে। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো আপনি ওইটা দেখে নেবেন আর কি। সো টপ ইউনিভার্সিটি আপনি দেখে দেখে ধরেন 1 থেকে 2 মানে ইটালিতে টপ ইউনিভার্সিটিগুলো একটা একটা করে চেক করবেন, যেখানে আপনার মনে হবে যে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছেন আপনি সেখানে আবেদন করে ফেলবেন আর কি। সো আমি আরেকটা অ্যাডভাইস দিচ্ছি
বলছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স। ইটালিতে আসলে কেউ কাউকে দেখে না, নর্মালি ইটালি না, যে কোনো দেশে আসলে কেউ কাউকে দেখে না। যদি রক্তের কেউ থাকে তাহলে হয়তো বা সে আপনাকে উপকার করবে, আর যদি রক্তের কেউ না থাকে নর্মালি কেউ কাউকে দেখে না, এখানে সবাই যার যার মতো চলে। মানে যার যার মতো বলতে অনেকে হচ্ছে ধরেন অলওয়েজ রেডি থাকে আর কি, কীভাবে আচ্ছা দেখ ওই প্রসঙ্গে যাবো না। সো আমার আমার সাজেশন থাকবে যে আপনি যদি ইটালিতে আসেন তাহলে ব্লাডের কেউ না থাকলে আসলে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আসা উচিত না আর কি, কারণ পরে আপনি হয়তো বা হতাশ হবেন আর কি। সো আমি আমার সাজেশন থাকবে আপনি আপনার রিসার্চ করেন এবং আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিতে এবং পছন্দের ইউনিভার্সিটিতে আসেন আর কি। নর্মালি আপনি যদি মিলানে আসেন অথবা রোমে আসেন অথবা অন্যান্য যে বড়ো শহরগুলো আছে ওইগুলোতে আসলে দেখা যায় আপনার আপনার জন্য সুবিধা হবে। এক মানে কাজটা যদি আপনি পার্ট টাইম করতে চান, আর যদি আপনি পার্ট টাইম কাজ না করেন তাহলে ইটালির যে কোনো নিয়ে যান না কেন আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনি রিজিওনাল স্কলারশিপটা পাবেন। যদি আপনি এটা ইনশিওর করে ফেলতে পারেন তাহলে আপনি ডরমিটরি পাচ্ছেন, টুকটাক খাবার টাবার পাচ্ছেন। সো এখানে আপনি দেখা যায় দুই বছর পুরো ধুমায় পড়াশোনা করতে পারবেন, অনেক রিল্যাক্সে চলতে পারবেন আর কি। হয়তো বা ওই রকম এক্সপেন্সিভ লাইফ লাক্সারি লাইফ লিড করতে পারবেন না, কিন্তু আপনি দুই বছর অনেক আরামসে কাটাতে পারবেন, কারোর কোনো কাজ টাজ করার দরকার নেই। তারপরে যদি আপনি চান আমি কাজ টাজ করবো তাহলে অবশ্যই বড়ো সিটিগুলো চুজ করা উচিত আর কি। ওকে, আরেকটা পরামর্শ, আপনি যখন ইউনিভার্সিটিগুলো হচ্ছে রিসার্চ করবেন যে আপনার কোন ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট আছে সেটা দেখবেন, তখন অবশ্যই হচ্ছে একটা এক্সেল শিট বানিয়ে নেবেন। সেখানে হচ্ছে আপনি ধরেন আপনার সাবজেক্টের অ্যাপ্লিকেশন পোর্টাল কখন ওপেন হবে এবং হচ্ছে সেটা ডেডলাইন কবে, এই জিনিসগুলো হচ্ছে আপনি লিখে রাখবেন। এবং যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, ধরুন কিছু ইউনিভার্সিটির কিছু সাবজেক্ট হচ্ছে বলবে যে আপনাকে আইএলস দিতেই হবে, হয়তো বা কিছু সাবজেক্ট বলবে যে না আপনার আইএলস না দিলে হবে, আপনি এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। আবার কিছু ইউনিভার্সিটিও আপনাকে বলতে পারে যে না আমরা হচ্ছে আপনার এই দুইটার একটাও লাগবে না, আপনার হচ্ছে একটা ইংলিশ টেস্ট নিব আর কি। সো আপনাকে ওই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে চেক করতে হবে, করে হচ্ছে একটা এক্সেল শিট করে নেবেন আর কি। তাহলে কী হচ্ছে আপনি পরবর্তীতে যখন দেখবেন আপনার পরিশ্রমটা কম হবে এবং আপনি সব ইনফরমেশনগুলো হচ্ছে একটা এক্সেল সেটি পেয়ে যাচ্ছেন আর কি। সো এই জিনিসটা অবশ্যই করার চেষ্টা করবেন, যেটা আমি করেছিলাম আর কি। এখন প্রশ্ন হচ্ছে আপনি আবেদন কীভাবে করবেন। আসলে সত্যি বলতে ইটালির এক এক ইউনিভার্সিটির এক এক রকম প্রসেস আবেদনের। সো এটা আসলে এই ভিডিওতে আমার পক্ষে বলা সম্ভব না যে কোনটাতে কীভাবে আবেদন করবেন, পুরো ডিফিকাল্ট আর কি জিনিসটা আসলে। এবং যেহেতু আমি বললাম আপনাকে যে এক এক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে এক এক রকম, আপনাকে ওইটা খুঁজে বের করতে হবে আর কি। সো আমার পক্ষে এই ভিডিওতে বলা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করবো আর কি ইন ফিউচারে বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে কীভাবে হচ্ছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কি, ওইটা পুরো প্রসেস দেখানোর চেষ্টা করবো। তবে আমি আপনাকে এটা বলতে পারি এখন যে আপনি যদি ওয়েবসাইটে ভালো মতো রিসার্চ করেন তাহলে ওইখানে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন গাইড পেয়ে যাবেন আর কি, পিডিএফ। সো আপনি ওইটা দেখে ওইটা পরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন আর কি। আমি ধরে নিলাম আপনি হচ্ছে ইউনিভার্সিটি খুঁজে পেয়েছেন এবং হচ্ছে আবেদনও করে ফেলেছেন, এখন আপনার কাজ কী? আপনার কাজ শুধু একটাই, সেটা হচ্ছে অপেক্ষা করা রেজাল্টের জন্য। এখন কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার এক থেকে দুই মাসের ভিতরে রেজাল্ট জানাই দেয়, আবার আপনার হয়তো বা এক মাসের আগেও জানাইতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা দুই মাসের বেশিও লাগতে পারে আর কি। এটা পুরোটা ডিপেন্ড করা হচ্ছে ইউনিভার্সিটির ওপর, যদি তাদের অ্যাপ্লিকেশন অনেক বেশি হয় তাহলে এটা লেট হওয়ার সম্ভাবনা বেশি আর কি। তবে এক মাসের আগে রেজাল্ট পাওয়াটা আসলে একটু রেয়ার। সো আপনাকে ধরেই নিতে হবে যে আমার অ্যাপ্লাই করেছেন আজকে, তার মানে আপনি এক মাস পর হচ্ছে রেজাল্টটা পাবেন আর কি, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আসলে আবেদনের পর হচ্ছে আর সেই রকম কোনো কাজ থাকে না, তবে আপনি কিছু কাজ হচ্ছে আগে রাখতে পারেন। তার মধ্যে হচ্ছে আপনার যত সার্টিফিকেট আছে এবং মার্কশিট আছে সেগুলো হচ্ছে আপনি সত্যায়িত করে নেবেন। এখন আপনি সত্যায়িত কীভাবে করবেন সেটা নিয়ে হচ্ছে আমার একটা সেপারেট ভিডিও আছে, আপনি আমি চেষ্টা করবো এই ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেওয়ার। আমি ধরে নিলাম আপনার অফার লেটার চলে এসেছে এবং আপনি সার্টিফিকেটগুলো হচ্ছে সত্যায়িত করে ফেলেছেন, এখন আপনার কাজ কী? ওকে, এক নম্বর হচ্ছে আপনাকে সিমিয়া করতে হবে। অফার লেটার পাওয়ার সাথে সাথে আপনাকে সিমিয়ার জন্য আবেদন করতে হবে, কারণ এটা হচ্ছে বেশ একটা সময় নেই। আপনি নর্মাল প্রসিডিওর হচ্ছে ওরা ওইখানে মানে ওদের ওয়েবসাইটে বলা যে দুই মাস লাগবে, আর যদি আর্জেন্ট প্রসিডিওর করেন তাহলে আপনার এক মাস লাগবে, এবং এটা মোটামুটি বেশ একটা অ্যামাউন্ট আপনার ওইখানে চলে যাবে আর কি। সো আপনি তো চাইবেন না আপনার সময় নষ্ট হোক, সো আপনি চেষ্টা করবেন আপনার অফার লেটার পাওয়ার সাথে সাথে আপনি সিমিয়ার জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার জন্য ভালো আর কি। আপনি যখন সিমিয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলবেন তখন আপনি আরেকটা কাজ করবেন মাঝখানে, সেটা হচ্ছে যে আপনাকে বাসা খুঁজতে হবে। এখন আমি আপনাকে সত্যি কথা বলতেছি এবং বিশ্বাস করুন ইটালিতে বাসা খুঁজে বের করা বেশ কঠিন। আপনি যদি ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট সহ একটা বাসা নিতে চান আপনাকে প্রচুর খুঁজতে হবে। আপনি যদি কোনো একজন মানে আপনি যদি লাকি হন তাহলে হয়তো আর্লি পেয়ে যাচ্ছেন, কিন্তু যদি আপনি আনলাকি হন তাহলে বাসা খুঁজতে খুঁজতে আপনার জীবন শেষ হয়ে যাবে, বিশ্বাস করুন সত্যি বলতেছি। আমি নিজে মিলানে টানা তিন মাস খুঁজে আমি আমার বাজেট অনুযায়ী কোনো বাসা পাই নাই,
বিশ্বাস করুন না, এটাই সত্যি। সো আপনি যদি সিমিয়ার যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি বাসা খুঁজবেন রেগুলারলি, প্রতিনিয়ত, এবং সাথে সাথে অন্যান্য কাজগুলো করবেন আর কি, টুকটাক যে কাজগুলো থাকবে আর কি, সেগুলো আপনাকে করবেন। সো আপনি সিমিয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন, আপনি বাসাও খুঁজতেছেন, যখন আপনার সিমিয়াটা চলে আসবে, আপনার কাজ হচ্ছে প্রি এনরোলমেন্ট করা। এখন এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। সো আপনি সিমিয়াটা হওয়ার পরে হচ্ছে প্রি এনরোলমেন্টটা করার জন্য আমি বলবো, তাহলে আপনি সিমিয়াটা হচ্ছে, আপনি সিমিয়ার যে কম্পেয়াবিলিটি আছে এবং ভেরিফিকেশন আছে, সেটা হচ্ছে আপনি প্রি এনরোলমেন্ট করার সময় আপনি আপলোড দিয়ে দিতে পারবেন। সেই জিনিসটা হচ্ছে সামারিতে আবার ফেরত আসবে। সো জিনিসটা যখন মানে ভিসা অফিসার দেখবে যে হ্যাঁ আপনি সিমিয়াটা ওদেরকে ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি সাবমিট করেছেন প্রি এনরোলমেন্ট করার সময়, তখন জিনিসটা কিন্তু একটা পজিটিভ ভাইব দিবে, তাই না? সুতরাং আপনি সিমিয়া করে ফেলেছেন এবং সেটার আপডেটও আপনি পেয়ে গেছেন, এবং আপনি সিমিয়া হওয়ার পর হচ্ছে আপনি প্রি এনরোলমেন্টটা করে ফেলছেন, আর যেহেতু মাঝখানে আপনি বাসা খুঁজতেছেন, আপনি যদি বাসা পেয়ে যান আপনি বাসাটা নিয়ে নিলেন আর কি। সো আপনাকে 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। সো আপনি ইন্স্যুরেন্সটা চাইলে শেষের দিকেও করতে পারেন, অথবা আপনি মাঝখানে যে কোনো একটা সময় করে ফেলতে পারেন। ওকে, সো 5 এবং 6 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেন আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে। সো ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার নিজের একটা লাগবে, আর একটা হচ্ছে আপনার বাবার, মানে যে হচ্ছে বাবা মা যে আপনার স্পন্সর হবে তার লাগবে। এখন এম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে 6 মাসের হচ্ছে স্টেটমেন্ট দেখাইতে হবে। এখন আপনি তো অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যাতে 6 মাস দেখাইতে পারেন, ওইভাবে হচ্ছে আপনি স্টেটমেন্টটা প্রিপেয়ার করবেন আর কি। বাই এনি চান্স যদি আপনি 6 মাসে না দেখাইতে পারেন, আপনি যত মাসে দেখাইতে পারেন না কেন আপনি সেই স্টেটমেন্টটা তুলবেন আর কি, তুললে হচ্ছে আপনি এম্বাসিতে জমা দিতে হবে। তবে আমার একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে আপনি যত আগে রাখতে পারেন তত ভালো, কম হোক বেশি হোক কিন্তু আপনি আগে থেকে রাখা শুরু করেন আর কি, যাতে করে আপনি পুরো 6 মান্থের একটা স্টেটমেন্ট নিতে পারেন। আমরা অনেকেই, আমি অনেকেরকেই দেখছি যারা হচ্ছে ধরেন আপনার ফাইল জমা দেওয়ার 1 মাস আগে অ্যাকাউন্ট খুলতে গেছে, তখন তো আপনি 1 মাস আগে যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন তো আপনি 6 মান্থের স্টেটমেন্টটা নিতে পারতেছেন না, তাই না? সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরুন আপনি অ্যাকাউন্টটা আগেই করবেন, টাকা অল্প রাখেন, এটা রেখে দিবেন, এটা 50,000 হইতে পারে, 1 লাখ হইতে পারে, তারপর আপনি যখন আপনার কাছে টাকা আসবে একটু একটু করে রাখেন, যাতে করে আপনি এম্বাসি ফেস করার আগে 6 মাসের স্টেটমেন্ট তুলতে পারেন এবং আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অ্যামাউন্ট থাকে। তাহলে কী হচ্ছে, আপনি যখন স্টেটমেন্টটা তুলবেন তখন এখানে দেখা যাবে যে আপনি অনেকগুলো ট্রানজ্যাকশন করছেন, আপনার অ্যাকাউন্টে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্টে টাকা এসেছে। আচ্ছা, এতক্ষণ তো বললাম হচ্ছে স্পন্সরের কথা, এখন আপনার যে অ্যাপ্লিকান্টের যে স্টেটমেন্ট টা নিতে হবে এটাও 6 মান্থসের নিতে হবে। এখন আপনি এই টাকাটা আপনি কত রাখবেন, এখানে একটা প্রশ্ন হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে স্পন্সর অ্যাকাউন্টে বেশি রাখবো নাকি আমার অ্যাকাউন্টে বেশি রাখবো। আসলে এটা কোনো ফ্যাক্টই না, আমি যেমন আমার স্পন্সরের অ্যাকাউন্টে সব টাকা রেখেছি, আমার নিজের অ্যাকাউন্টে তারপর আমি সেটা রেখেছি। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিছু আপনার অ্যাকাউন্টে রাখেন, বাকিটা হচ্ছে স্পন্সর অ্যাকাউন্টে রাখেন, বা বেশিরভাগই আপনার অ্যাকাউন্টে নিয়ে আসেন, কিছু হচ্ছে স্পন্সর অ্যাকাউন্টে রাখেন। কিন্তু যেহেতু আপনি আরেকজনের ওপর আপনার স্পন্সর আছে, সো আপনাকে, আপনি যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা আনবেন অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে আপনার অ্যাকাউন্টে আসে, মানে র্যান্ডমলি ঢুকাই ফেললেন না, ব্যাংকে গেলেন টাকা ঢুকাই ফেললেন, এরকম না। আপনি চেষ্টা করবেন যাতে আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে আপনার অ্যাকাউন্টে আসে, যাতে করে আপনি প্রুফ করতে পারেন যে হ্যাঁ দেখো এটা আমার বাবার অ্যাকাউন্ট থেকে অথবা মার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে আসছে আর কি। এবং আপনি যখন এটা হচ্ছে, এরও তো দেখবে এটা না, স্পন্সরের অ্যাকাউন্ট থেকে এখানে আপনার অ্যাকাউন্টে আসছে, সো এটা হচ্ছে মোর ভ্যালিড আর কি। সো আপনাকে পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আপনার যত মানে সোর্স অফ ফান্ডের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনাকে রেডি করতে হবে। এটা বেশ জটিল কাজ, বাট আপনি আপনার যদি কোনোভাবেই ধরেন আপনার সোর্স অফ ফান্ড কীভাবে দেখাবেন সেটা না জানতে পারেন, তাহলে আপনি কোনো একটা লয়ারের সাথে কথাবার্তা বলতে পারেন, বলে আপনি সেভাবে হচ্ছে ডকুমেন্টসগুলো হচ্ছে রেডি করতে পারেন, অথবা আপনি নিজে নিজে করতে পারেন, ট্রেড লাইসেন্স আছে, যা যা আছে এগুলো আপনি রেডি করলেন আর কি। সো বেসিক্যালি সোর্স অফ ফান্ডে আপনাকে দেখাইতে হবে যে হ্যাঁ দেখো আমার হচ্ছে আমার বাবার অথবা মার, আমার স্পন্সর হচ্ছে এই জায়গা থেকে আমার ইনকাম আসতেছে, সো আমি হচ্ছে সলভেন্ট আর কি। সো আমার টাকা পয়সা কোনো সমস্যা নেই, আমি সব টাকা হচ্ছে আমার লিগাল, কোনো ইলিগাল কোনো টাকা নেই, আমার সব টাকার প্রুফ আছে, মানে এই জিনিসগুলোই আর কি আপনাকে দেখানোর জন্য আপনাকে সোর্স অফ ফান্ডটা হচ্ছে স্ট্রং করতে হবে। সো আমি ধরে নিলাম আপনার মোটামুটি এই কাগজগুলো শেষ, এগুলো রেডি করার শেষ, আপনার পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে যে আপনাকে ফ্যামিলির রিলেশনশিপ, মানে আপনি স্পন্সরের সাথে যে আপনার রিলেশনশিপটা আছে সেটা নিয়ে একটা এফিডেভিট করতে হবে, যে আপনার স্পন্সর যে আপনাকে টাকা পয়সা দিচ্ছে ওইটা নিয়ে একটা এফিডেভিট করতে হবে। আপনি কোনো একটা নোটারি পাবলিকের কাছে গিয়ে সেটা আপনি করে ফেলতে পারবেন আর কি। সো ওইখানে দেখা যায় এফিডেভিটে হচ্ছে মোটামুটি ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার কত টাকা আছে সেগুলো একটু মেনশন করা লাগে। সো আপনি এই জিনিসগুলো একটু সব কিছুর অ্যামাউন্টটা হচ্ছে একটু ঠিক রাখার চেষ্টা করবেন আর কি। সো আমি ধরে নিলাম আপনার এফিডেভিটও করা শেষ, আপনার সোর্স অফ ফান্ডের সব কিছুর করা শেষ, হ্যাঁ মোটামুটি যা আছে আপনার সব শেষ। সো
আপনাকে ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কভার লেটার লিখতে হবে। এটা হচ্ছে একবার সর্বশেষ কাজ। ওইখানে আপনি মেনশন করবেন যে আপনি প্রথম থেকে শুরু থেকে যা যা করছেন, আপনি কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন, আপনার মোটিভেশন কী, আপনি ওইখানে গিয়ে কী করবেন, আপনি ফেরত এসে কী করবেন, এবং আপনার কোন ব্যাংকে কত টাকা আসছে, মানে এ টু জেড বা বাসা কীভাবে ম্যানেজ করলেন, ইন্স্যুরেন্স কই থেকে নিলেন, সব কিছু হচ্ছে আপনি কভার লেটারে মেনশন করবেন, যাতে করে ভিসা অফিসার যখন আপনার এই কভার লেটারটা পড়বে সে যাতে পুরো সব কিছুর একটা ওভারঅল ধারণা পেয়ে যায়। আপনার ধরেন তখন যদি তার মনে যে আচ্ছা আসলে বাসাটা কীভাবে পাইছে, তখন যদি সে ডকুমেন্টসটা দেখতেছে তখন আপনি বাসার কন্ট্রাক্ট পেপার যেটা হচ্ছে আপনি বাসা ভাড়া নিয়েছেন যেটা আপনি রিসিভ করছেন আর কি ল্যান্ডলর্ড থেকে, সেটা তো আপনি সাবমিট করতেছেন এম্বাসিতে, তার যদি সন্দেহ হয় সে হচ্ছে ধরেন ওই কন্ট্রাক্ট পেপারটা সে দেখে নিল, অথবা তার যদি সন্দেহ হয় তাহলে সে আলাদা করে সিমিয়াটা দেখে নিল। কিন্তু আপনি কভার লেটারে সব কিছু মেনশন করবেন যাতে করে ভিসা অফিসার একবার পড়ার পরে আপনার আপনার সম্পর্কে সব কিছু জেনে ফেলতে পারে আর কি। সো আমি ধরে নিলাম আপনার সকল ডকুমেন্টস রেডি করা শেষ, এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে VFS-এর যে চেকলিস্টটা আছে ওই চেকলিস্ট অনুযায়ী আপনি সকল ডকুমেন্টস সাজাবেন, দেন আপনি VFS গ্লোবালে যাবেন, দেন আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে আসবেন। সো আপনি সাবমিট করে ফেলছেন, এখন আপনার কাজ কি? আপনার ওইরকম কোনো কাজ নাই, তবে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রিজিওনাল যে স্কলারশিপটা আছে সেটার জন্য আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। তবে আপনি অবশ্যই আগে থেকে ওইটা ডেডলাইন কখন এটা অবশ্যই চেক করে নেবেন আর কি, যাতে করে আপনি ডেডলাইন মিস না করেন, কারণ রিজিওনাল স্কলারশিপটা যদি আপনি মিস হয়ে যায় বাই এনি চান্স তাহলে লাইফটাই একটু না বেশ কঠিন হয়ে যাবে আর কি এখানে। সো আপনি তো অবশ্যই চাইবেন না যে আপনার রিজিওনাল স্কলারশিপের ডেডলাইনটা মিস হয়ে যাক। এখন আপনি রিজিওনাল স্কলারশিপের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা কীভাবে রেডি করতে হবে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। সো আমি ধরে নিলাম আপনি ভিসা সাবমিট করে ফেলছেন এবং রিজিওনাল স্কলারশিপের জন্য কাজ করে ফেলছেন, না সব কিছু শেষ। এখন যদি আপনি ভিসা পান তাহলে ফ্লাই করে এখানে চলে আসবেন আর কি, কাহিনী শেষ। সো গাইস, এটাই ছিল মোটামুটি পুরো প্রসেস। আমি চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি ওভারঅল একটা ধারণা দেওয়ার, আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। আর যদি আপনাদের মনে হয় যে না এই ভিডিওটা কাজে আসছে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি ইন ফিউচার আবার ভিডিও বানাতে পারি, কারণ আপনারা হয়তো বা দেখেছেন যে আমি একটা ভিডিও আপলোড দেওয়ার পর 3-4 মাস নাই হয়ে যাচ্ছি। সো এই জিনিসটা যাতে ফিউচারে না হয় তার জন্য আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন। ও আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা যারা হচ্ছে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে গাইডলাইন্স নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাকে মেল করবেন। আমাকে মেইলে করার সময় আপনারা অবশ্যই আপনাদের CV-টা হচ্ছে উল্লেখ করে দেবেন আর কি, মানে অ্যাটাচ করে দেবেন আর কি, যাতে করে আমি আপনাদের CV-টা দেখতে পারি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, বাই বাই।